بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان وعليهم السلام ورحمه الله وبركاته এখন প্রশ্ন যে নাকে যে নথ পরে অজুর সময় কি সেই নথ খুলে ওই ফাঁকে কি পানি ঢোকাতে হবে নাকি নথের উপর দিয়ে পানি ঢেলে গেলেই ওজু হয়ে যাবে এই ফাঁকে পানি না ঢুকলে কি অজু হবে না যে আপনাকে একটা ফতোয়ার কথা যে শোনায় তাহলে আপনি বুঝতে পারবেন যে সৌদি যে অলমা পরিষদ রয়েছে তাদের ফতোয়া হচ্ছে লা এই যে লাই যে বা কোরাত যে ওয়ালা হালাকাতিল কানের কিংবা নাকের কানের বলুন কিংবা নাকের নথ বলুন যেগুলো সাধারণত মহিলারা সৌন্দর্যের জন্য ব্যবহার করে এ ধরনের জিনিস বের করে খুলে রাখার বা খুলে উজু বা গোসলের সময় খুলতে হবে এর কোনো এটা কোনো ওয়াজিব জিনিস না খুলতে হবে না কি লা ইংদাল উদু ই ওয়ালা ইন্দাল গোসল না উজুর সময় না গোসলের সময়

আল্লাদি হুয়া মিনাল ওয়াজহ যেটা হচ্ছে মুখমণ্ডলের অংশ ফিল ওয়ুদু ইবাল গুসল ওয়ুজু এবং গোসলি আম্মা দাখিলাল আনফ আর নাকের ভিতরের যেমন জিনিস পড়ে আছে ওই ছিদ্রতে অনুরূপভাবে যে নাকের ভিতরে কিংবা ওয়ামিন হুসুকুবুল্লাযী ইউআল্লাকু ফীহিল হাইলা হাইলাক বা হালাক যেখানে নথ ব্যবহার করা আছে ফালাইয়াজিব গোসলু গসলুহ সেটা ধোয়া ওয়াজিব নয় ওয়া ইনাম ওয়াজিব হুয়ালিস্তিন শাক মুখমণ্ডল ধুতে হবে উপরিভাগটা আর শেষকালে আপনি নাকে পানি দিয়ে যেমন নাক ঝাড়বেন এটা হচ্ছে উজুবা গোসলের জন্য ওয়াজিবু মজুদ ইহাস আর এটা নাকের ছিদ্র এবং নাকের ছিদ্রতে কোনো জিনিস যদি থাকে থাকা সত্ত্বেও এটা হয়ে ফলাই যে বোখাল রহু আলা তাহারি কহু বিদায় সেটা খুলে রাখতে হবে কিংবা সেটা উজু করার সময় বা গোসল করার সময় না নাড়াতে হবে হিলাতে হবে এরকম কোনো কথা নয়